হাঁটু ব্যথা আমাদের প্রতিদিন প্র্যাকটিসে অন্যতম একটি সমস্যা। হাঁটু ব্যথা রোগী নিয়ে আমাদের কাছে প্রায় আসে, যেমন হাঁটুর ব্যথার কথা বলে, সেটা এক হাঁটুতে হতে পারে, দু হাঁটুতে হতে পারে, হাঁটুর ব্যথার সাথে হাঁটু ফুলে যেতে পারে। রোগীর কমপ্লেন, হাঁটু চলাফেরা করতে ব্যথা বেড়ে যায়, নিচে বসতে কষ্ট হয়, সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয়, স্বাভাবিক জীবনযাপন করতে কষ্ট হয়। এই হাঁটু ব্যথা রোগীদের আমাদের প্র্যাকটিসে আমরা যে ডায়াগনোসিসটা করে থাকি তার অন্যতম কারণই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস রোগ, যেটা আপনারা সবাই হাড় ক্ষয় রোগ বলে আপনারা সবাই জানেন। এই হাড় ক্ষয় রোগ সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয়ে থাকে, তাছাড়া কম বয়সে হতে পারে, বাচ্চাদের হতে পারে, মধ্য বয়সে হতে পারে। যেমন বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে, বোন টিবি, বোন ক্যান্সার, এ সকল কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা হলেই আপনারা অনেকে ব্যথার ওষুধ খাচ্ছেন ডাক্তারের পরামর্শ না নিয়ে, এটা আসলে ঠিক না। হাঁটু ব্যথা হলে বসে না থেকে একজন বিশেষজ্ঞের, চিকিৎসকের শরণাপন্ন হবেন। বেশিরভাগ হাঁটু ব্যথার চিকিৎসাই আমরা কনজারভেটিভ চিকিৎসা, মানে অপারেশন ছাড়াই চিকিৎসা দিতে পারি। পাশাপাশি আপনাকে ওজন কমিয়ে ফেলতে হবে, নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, তাহলে হাঁটু ব্যথাজনিত যে কোনো সমস্যা থেকে আপনি ভালো থাকতে পারেন।